চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে গণমাধ্যম কর্মীরা, আর তাই অন্যান্য জেলার মতো শনিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের, আর এটাই আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। ন্যায় বিচারের জন্য সাংবাদিকদের বাক স্বাধীনতা রক্ষার দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। সে সময় বক্তারা আরো বলেন, সাংবাদিকরা দেশ ও মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, দেশ পরিচালনায় সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু অনেক সাংবাদিকদের মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ ২৪ এর CEO নোয়েম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ইনামুল হক চৌধুরী সহ ১৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন হুইপ। যার নিজের অপরাধী আকাশচুম্বী, তিনি আবার কিভাবে আরেকজনের বিরুদ্ধে মামলা করতে আসেন, তাও আবার মানহানির মামলা? দর্শক, আওয়াজ তুলুন এই চোর দুর্নীতিবাজের বিরুদ্ধে। খুব শীঘ্রই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভাইরাল প্রতিদিনের সাথেই থাকুন। ধন্যবাদ।